আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে আইপিএস মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা আজকে একটা সোলারের সেট আপ পাঠাচ্ছি এই সেট যাবে হলো আমাদের রাজশাহীতে এখানে আমরা দিসি হলো পনেরোশো আটের সোলার প্যানেল রহিমা প্রোজের দুইশো এম্পায়ারের দুইটা টল টিউবুলার ব্যাটারি এবং তার সাথে আমরা দিসি হলো মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে মিনি হাইব্রিডের সোলার ইনভার্টার মাইক্রোটেকের হাইব্রিডের সোলার ইনভার্টারটা সরাসরি সোলার থেকে প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট দিতে পারেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বি হাইব্রিড সোলার ইনভার্টার যেটা দুই হাজার ওয়াট পর্যন্ত সোলার থেকে আপনাকে সরাসরি আউটপুট দিতে পারে দশকমণ্ডলে আমরা আজকে এই সেট আপটা পাঠাই দিব এবং আগামীকালকে যাই আমরা এটা সেট করে দিয়ে আসবো এখানে আমি আপনাদেরকে মাইক্রোটেকের এই পঁচিশশো পঞ্চাশ বিয়ে সোলার আইপিএস যেটা আছে হাইব্রিড সোলার আইপিএসটা এটার একটা খরচের হিসাব দিব আমরা বলছিলাম যে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই সোলার আইপিএসটা দুই হাজার ওয়াট পর্যন্ত আপনাকে আউটপুট দিতে পারে এবং এটার সাথে সর্বোচ্চ পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল দিতে পারবেন এই মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই হাইব্রিডের মেশিনটা দুই হাজার ওয়াট আউটপুট দিতে পারবে যেহেতু দুই হাজার ওয়াট আউটপুট এই মেশিনটা দিতে পারে আমরা পাঁচশো ওয়াটের সোলার প্যানেল বেশি দিব অর্থাৎ পঁচিশশো ওয়াটের সোলার প্যানেল পর্যন্ত আমরা মাইক্রোটেকের এই এই সোলার আইপিএসটার সাথে ব্যবহার করতে পারবো কিন্তু আপনি যদি একেবারে কম দিতে চান পঁচিশশো ওয়াট যদি এই মুহূর্তে দেওয়ার মতো আপনার বাজেট না থাকে আপনি দিবেন হলো কমপক্ষে পনেরোশো ওয়াটের সোলার প্যানেল তো আমরা এখানে এই পনেরোশো ওয়াটের সোলার প্যানেলই দিছি এবং মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটা দিছি আর হলো রোহিমা প্রোজের দুটা টল টিউবুলার ব্যাটারি আমরা এটার সাথে দিব তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনারেবল কাস্টমারদের কোশ্চেন থাকে যে ভাই এই সেট করতে কত টাকা খরচ হবে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর আমরা এখানে দিছি তিনশো পাঁচ ওয়াটের মোট পাঁচটা সোলার প্যানেল অর্থাৎ পনেরোশো পঁচিশ ওয়াট পনেরোশো পঁচিশ ওয়াটের আমাদের এই হাইব্রিড সোলার প্যানেলগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে তাইলে পনেরোশো পঁচিশ ওয়াটের এখানে পঁয়ত্রিশ টাকা করে সোলার প্যানেলের দাম আসতেছে তেপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর টাকা আর এটার সাথে আমরা দিছি হলো রোহিমা প্রোজের দুইটা টল টিউবুলার ব্যাটারি রোমা প্রোজের এই টল টিউবুলার ব্যাটারিগুলোর প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ রোহিমা প্রোজের দুইটা টল টিউবুলার ব্যাটারির দাম পড়বে হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার টাকা যোগ হলো সাতচল্লিশ হাজার টাকা প্লাস রোহিমা প্রজুর দুটা ব্যাটারির সাথে পনেরোশো ওয়াটার প্যানেলের সাথে আমরা দিচ্ছি মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড সোলার ইনভার্টারটার দাম পড়বে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ এখানে এই সেট আপটাতে তার প্রোডাক্টের কস্ট আসতেছে টোটাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা ধরলাম যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আবার কথাটা বুঝেন আমরা এখানে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে হাইব্রিডের সোলার ইনভার্টার দিছি তার সাথে আপনি পঁচিশশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন কিন্তু সর্বনিম্ন যদি আপনি দেন কমপক্ষে পনেরোশো ওয়াটের সোলার প্যানেল দিবেন আর আমরা এখানে পনেরোশো ওয়াটেরই সোলার প্যানেল দিছি তারপরে রহিমা প্রোজের টল টিউবলার থার্টি মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দুইটা ব্যাটারি দিছি এবং মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বি মেশিন দিছি তো এই সেট আপটা আমরা আগামীকালকে ইনস্টল করে দিয়ে আসবো আপনারা দেখছেন গাড়িতে আমাদের মালগুলো যাচ্ছে তো আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন মিনি হাইব্রিড সোলার সিস্টেমের ভিতরে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটা একটা চমৎকার মেশিন প্রায় এইটটি পার্সেন্ট দিনের বেলাতে সোলার সিস্টেম রাত্রে বেলাতে কাজ করে না একটা জিনিস মনে রাখবেন সোলার সিস্টেম কাজ করে দিনের বেলাতে এই দিনের বেলাতে আপনার যতটুকু লোড চলবে তার প্রায় এইট্টি পার্সেন্ট আপনার সেভ করা সম্ভব মাইক্রোটেকের এই হাইব্রিড ইনভার্টারটা দিয়ে এটার মডেলটা হচ্ছে মাইক্রোটেক পঁচিশশো পঞ্চাশ আর এটা ছাড়াও আরেকটা মেশিন আছে অ্যাসমার্টেনের পঁচিশশো বিয়ে সেটাও দুই হাজার ওয়াট আপনি আউটপুট দিতে পারবেন এখন এই দুই হাজার ওয়াট দিয়ে আপনি কি কি চালাতে পারবেন এই দুই হাজার দিয়ে আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ সব কিছু চালাতে পারবেন কারণ দুই হাজার ওয়াট মানে হিউজ ওয়াট ইভেন যাদের এক টনের ইনভার্টার এসি আছে আপনি চাইলে এক টনের একটা ইনভার্টার এসি এসিও চালাতে পারবেন এয়ার কন্ডিশান কিন্তু নন ইনভার্টার যদি হয় সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন না কারণ ইনভার্টার এসিগুলোতে স্টার্টিং লোডটা থাকে না কিন্তু যেগুলো নন ইনভার্টার এসি সেগুলোতে আবার একটা অ্যাস্টার্টিং লোড থাকে সুতরাং আপনারা এক টনের ইনভার্টার এসি খুব সুন্দরভাবে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটা দিয়ে চালাইতে পারবেন ইভেন এক গোড়া পানির মোটর যাদের আছে এক গোড়া পানির মোটর হাফ গোড়া পানির মোটর দুটাই আপনি চালাতে পারবেন এক গোড়া পানির মোটরের স্টার্টিং লোড হচ্ছে পনেরোশো ওয়াট আর রানিং লোড হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ সোলার সিস্টেমের মূল হিসাবটা হচ্ছে আপনি যা কিছু চালান আপনার লোড কত ওয়াট চলতেছে আর আপনার মেশিন কত ওয়াটের এই হিসাবটা আপনি করবেন মেশিনটা যত ওয়াটের তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোড অলওয়েজ কম চালাবেন দশকমণ্ডলী ভিডিওটা লম্বা করব না মূলত আমি মার্কিওটেকের পঁচিশশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটা সেট করতে সর্বনিম্ন কত টাকা খরচ হবে এই হিসাবটা আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দিলাম আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম